ঘরে লুকটা একটু চেঞ্জ করেছি, একটু ভালো করে দেখাও দূর থেকে, তাহলে বন্ধুরা বুঝতে পারবে আমার ঘরটা কিভাবে চেঞ্জ করেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট তোমরা তোমাদের মতো করেই বিন্দাস আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি, আর দেখতেই পাচ্ছ আজ আমি একদমই অন্যরকম। তো থাম্বনেল দেখেই তো তোমরা বুঝে গেছো আজকে তোমাদের আমি কী ভিডিও দিতে চলেছি। তো আজকে হচ্ছে কী বার বলো তো? বুধবার না, আজকে বুধবার, আর এখন সকাল প্রায় 7:30 থেকে 8 বাজে। তো তোমরা আমাকে বহুদিন থেকে বলেছিলে দিদিভাই, তোমাদের হোম ট্যুরটা একটু দিবে, তোমাদের বাড়িটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবে। তোমাদেরকে আগে একবার দেখিয়েছি, তবে সেটা আমি নিজে একা একা ক্যামেরা করে ঠিকভাবে দেখানো হয়নি। তো আসো আজকে আমি আমার পুরো ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রাস্তা থেকে, এই যে বেরিয়ে আস মানে রাস্তা থেকে নেমে এসেছি। তো দেখতে পাচ্ছ সামনে এই যে আমাদের নতুন ঘর, এটাও তোমরা দেখেছো, মানে এখনও কমপ্লিট হয়নি, চলছে আর কি হাফ হয়ে, কলমগুলা হয়ে উঠে থেকে গেছে। আর ওপাশটা তো আমাদের ঘরের পিছন দিকটা, তো তোমাদেরকে টুকটুক করে মাঝে মাঝে দেখিয়েছি কিন্তু ভালোভাবে সেরকম একটা দেখানো হয়নি। আর এই যে আমাদের ফুল গাছ, এখান থেকে প্রত্যেক দিন ফুল তুলে আমি যে পুজো করি তোমাদেরকে দেখাই। তো আসো, এই দেখো সামনে আমাদের মন্দির। তো এটা হচ্ছে আমাদের এমনি কাদু মাটি মানে ইট দিয়ে মন্দির করা। আর তোমাদেরকে তো সব বলেইছি আমার ব্লগের মধ্যে, যারা যারা দেখেছো তারা জানো আমাদের আগে মানে পাকার মন্দির ছিল, তো কী কারণে কী সেগুলো সব ধ্বংস হয়ে গেছে সবই বলেছি। তো এটা এখন আমাদের মাটির তুলসী মন্দির, আর আমি দেখো সকাল সকাল পুজোও দিয়ে দিয়েছি, তুলসী মন্দিরে জল দিয়ে দিয়েছি। আসলে দিকে আর দেখো এখানে জবা গাছটা থাকার কারণে যখন ফুল ফুটে তো দেখতে দারুণ লাগে। আসো আগে এই পাশটা দেখে নিই, তারপরে ঘর দেখাবো তোমাদের। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে ওই যে ঘর বাড়ি হচ্ছে তার জন্য মিস্ত্রিরা থাকার জন্য, এছাড়াও আমাদের ঘরের নানান রকমের জিনিসপত্র আছে সেগুলো রাখার জন্য এই বাঁশের ঘরটা করা হয়েছে। আর সমস্ত পুরো ঘরটাই আমাদের বাঁশের ঘর। তো এটা এই রিসেন্ট করা হয়েছে আর কি মিস্ত্রিদের, আর তাছাড়া আমাদের এই যে ঘরের জিনিসপত্র রাখার জন্য এটা করা হয়েছে। এটা সাবধানে আছো, এই যে দেখো এটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা জামা কাপড় মিলিয়ে, এটাও তোমাদেরকে আমি দেখাই, তবে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল আকাশটা দেখো কীরকমই মেঘলা এখন, তো তবুও আমি জামা কাপড় ভিজা তো ঘরের মধ্যে রাখলে একটু গুমটা গুমটা লাগবে বলে মিলে দিয়েছি এখানে। আর এইখানে দেখো একটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটা জায়গা, আমি আগেও তোমাদেরকে ব্লগে দেখাতাম। দেখো মাঝে উচ্ছা হয়েছে, দেখো দুটো উচ্ছা কুন্দলি কি সুন্দর আছে, নিচ থেকে দেখো ভালো দেখা যাবে। তো এই যে দেখো এখানে হচ্ছে আমাদের ড্রাগন গাছ, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এটা যখন এনেছিল তোমাদের দাদাভাই তখন ছিল হয়তো এতটা বা এতটা হয়তো হবে, কতটা এতটা সেই নিচেরটা এইটুকু, হ্যাঁ ও এইটুকু ছিল। তারপরে আমাদের ঘরে এখানে ওখানে চলে 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 বর্তমানে এতটা হয়েছে। তো দেখা যাক কবে ড্রাগন ফ্রুট হয়। চলো তো এবার আসো ঘরের দিকে। তো দেখো আবার চলে এসেছি ঘরের সামনে, আর এই যে আমাদের লিচু গাছ, যেটা তোমাদেরকে প্রচুর দেখেছি আমার ব্লগে, প্রচুর প্রচুর লিচু হয় এই গাছটাতে। তো সামনের বছর তো খুব মানে এই বছর তো খুব প্রচুর হয়েছিল আর কি, আর এবছর আশা রাখছি প্রচুর হবে। তো দেখো বন্ধুরা এবার হচ্ছে ঘরের মধ্যে যাব, মানে যেটা সবাই তোমরা এতক্ষণ দেখার জন্য মেন অপেক্ষায় ছিলে, আর যারা যারা স্কিপ করে দেখেছো তাহলে তো কোনো মজাই হলো না। তো আশা করি পরের ভিডিওটাও যতটা পর্যন্ত তোমরা দেখবে স্কিপটা না করে দেখবে, তাহলে কিন্তু আমাদের ঘরটা বুঝতে পারবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তো আসো এখন দরজা খুলি।
प्रथम देखो डान दिखे ठाकुर के पुजो दिए सकाल बेला এখানে তো তোমাদের সমস্ত কিছু একদমই চেনা কারণ তোমাদেরকে প্রত্যেকটা দিন প্রায় আমি ঠাকুরের কাছে শেয়ার করি তো আসো এই পোর্শনটা দেখিয়ে দেই তো এই যে দেখো আমাদের ঠাকুরের সামনে চেয়ার টেবিলটা পাতা আছে তবে এগুলা সবসময় আরও একটু এরকম ঢুকে ঢুকে রাখি আর কি কারণ এইখানে তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা থাকে আর ওপাশে তোমাদের দাদা ভাই দাদার থাকে তো এ পাশটাই দেখাচ্ছি এখন বর্তমানে এখানে চেয়ার টেবিল এভাবে রেখেছি আর ঠাকুর ঠাকুরের কাছে তো দেখতেই পাচ্ছ টিভি আর তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে অনেকে দিদি ভাই তোমাদের বাড়ি থেকে টিভি নেই তোমরা টিভি টিভি কোনো কখনো দেখিনি তো অ্যাকচুয়ালি কেবিল আছে সব আছে এক্ষুনি চালালেও হবে কিন্তু মানে কেউ সবার একটা একটা অ্যান্ড্রয়েড ফোন তার জন্য আর কেউ টিভিতে হাত দেয় না ও মাঝে মাঝে আমার মনে হলে আমি একটু আমার ভিডিও দেখি ওয়াইফাই কানেক্ট করে আর এখানে হচ্ছে টিভি সমস্ত জিনিস রাখা আছে আমাদের কেবিলে আছে এখন আর এই যে হচ্ছে ঠাকুরের আসন একটা টেবিলে রাখা আছে নিচে হচ্ছে আমাদের গঙ্গার জল তো আসো এই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিই আর অপর দিকটা এই পাশে যে বললাম তোমাদের দাদা ভাইয়ের দাদার বাড়িতে এই জায়গাটাই থাকে আর এই যে চালের ডিব্বাটা দেখতে পাচ্ছ নিচ ডুবে যাওয়ার জন্য খাটে তুলে রেখেছিলাম মানে কিছুদিন আগে যে আমাদের ঘরে জল ঢুকে গেছে বলছি আর এটা বলতে পারো আমাদের একটা লোকের ঘরে বলে যে এটা গোডাউন ঘর সেরকমই আমাদেরও এটা একটা গোডাউন বলতে পারো এখানে নানান মানে যাবতীয় জিনিস আছে আর কি মানে এখানটাই হচ্ছে তোমার মিক্সির ইয়ে থেকে মানে যা কিছু ঘরে যাবতীয় থাকে জিনিস সব এইখানটাই থাকে তো এটা মোটামুটি গুছিয়ে রেখেছি ঠিকভাবে রাখা যায় না কারণ এটা এলোমেলোই থাকে কারণ এখানে মানে সব জিনিস রাখা হয় আর কি যখন যেটা হুট করতে প্রয়োজন হয় আর এর নিচটাতে হচ্ছে জুতো তারপরে মোটর অনেক রকমের মোটর না এটাকে কী বলবো টুলু অনেক রকমের জিনিস আছে মানে বুঝতেই পারছো ঘর বাড়ি হচ্ছে এখন তো ঘরে তো নানান জিনিস থাকবে আর তারপরে দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজ আর ফ্রিজ খুলে কী দেখাবো এই তেমন কিছু নেই ফ্রিজে তো এখানে আমাদের ফ্রিজটা থাকে খুবই অসুবিধা হয় এইটুকু জায়গার মধ্যে বাইক ফ্রিজ আর তারপরে আমাদের আলু পেঁয়াজ রাখার জন্য একটা ধামি আর সবজি তো ফ্রিজেই থাকে তারপরে আসো রান্নাঘরটা রেখে দিই তো প্রথমে দেখাই আমাদের জলের ফিল্টার তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি ভাই তোমাদের খাওয়ার জল কখনো দেখাও না কেন অ্যাকচুয়ালি ট্যাঙ্কির জলই আমাদের ফিল্টারে রাখা হয় ফিল্টার থেকে আমরা ফিল্টার করে খাই আর এখানে আমাদের জলের বোতল আছে একটুকু জায়গার মধ্যে মিক্সিটাও রাখা আছে এখানে একটা ছোট্ট মিক্সার মতো আছে এখানে কি আছে দেখি আমি রাখি যদিও এখানে কাচের গ্লাস আর কাপ টাপ মানে বুঝতেই পারছো তো জায়গাটা কম বলে এখানে রেখেছি যাতে না ভেঙে টেঙে যায় আর এই উপরে শখের জন্য যখন তখন যে খাই দেখো প্লেট এখানে রাখা আছে যেভাবে আছে সেটাই দেখাচ্ছি তেমন একটা গোছানো নেই আর এই যে আমাদের থালা বাটি রাখার একটা খাঁচা খাঁচা বলে তো এখানে থালা বাটি কড়া যেভাবে পেরেছি রাখি প্রত্যেক দিন সেভাবেই রাখা আছে আর এইটা তোমাদের এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে বলো যে রান্নাঘরটা খুব সুন্দর গোছালে এটা অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই করে দিয়েছে সত্যি খুব ভালো লাগে বড় বড় বাড়িতে যেভাবে থাকে না আমাদের ঠিক সেইভাবে না হলেও কাঠের দেবে সুন্দর সাজানো থাকে তার হচ্ছে আমাদের একটা মশলার কৌটো আর নিচটা একটু দেখে দাও কীভাবে জিনিসগুলো রাখা আছে আমাদের মানে তোমাদেরকে যে বলেইছিলাম এবার নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো মানে আমাদের আগের ঘরে এর থেকে আরও বেশি ছিল যেহেতু পুড়ে যাওয়ার পর আবার ধীরে ধীরে সমস্ত করা আছে তবু এখানে অনেক হাঁড়ি কড়া গামলা আর এই যে বড় কড়াই আর এখানে যে লোহার কড়াটা রান্না করি তো এই হচ্ছে রান্নাঘরটা তো এবার আসো রান্নাঘরের এই পাশটা দেখিয়ে দিই তো এবার আসো যেটা আরো তোমাদের পছন্দের একটা জায়গা আমাদের পুকুর পাড়টা একটু ঘুরে দেখিয়ে দাও পুকুর পাড়টা এটা সব থেকে আমার আমারও পছন্দের জায়গা কারণ আমার দিনের বেশিরভাগটা সময় এই পুকুর পাড়েই কাটে আর এই যে আমাদের মুরগি মুরগি তো রেসপন্স করে দিয়েছে যে আমরা আছি তো আসো এইবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মাটির রান্নাঘর
কতটা ভিজা দেখো, কালকে এখানে রান্না করতে পারিনি, গ্যাসও শেষ, এখনো ভরা হয়নি। তো এইটা আমি আমার মতো করে বানিয়ে এখানে রান্না করেছিলাম, ভাত খেয়েছি। তো সকালবেলা এভাবেই ছুঁই দিয়েছি, এছাড়া তো তেমন পসিবল নয় ভালো করে ছুঁই দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের জ্বালন রাখা আছে, তো এটাই হচ্ছে আমাদের মাটির রান্নাঘর। তো চলো এখানে দেখানোর কিছু নেই, এবার ঘরে যাই। এবার আসো আমাদের বেডরুমগুলো দেখাবো, আমাদের বেডরুম, হ্যাঁ আমাদেরও বেডরুম হয় অবশ্যই। তোমরা ঢুকার পরই তোমাদেরকে প্রথমে ঠাকুর দেখিয়েছি, বাম পাশে ফ্রিজ ট্রিজ আছে দেখিয়েছি। এবার সোজা আসো, এইটা হচ্ছে আমাদের একটা রুম, সেটা হচ্ছে দাদার রুম, মানে তোমাদের দাদা ভাইয়ের দাদা যে বলি, মানে আমারও দাদা হবে, দাদা দাদার রুম এটা। তো তোমরা দেখতেই পাচ্ছ মশারিটা টাঙানো আছে, কারণ কি আমাদের ঘরে প্রচুর পরিমাণে মাকড়সা, টিকটিকি, নানা রকমের উপদ্রবটা একটু বেশি বলে মশারির এইভাবে কোন টাঙানো আছে, নাহলে এই সাদা বেড কভারের অবস্থা থাকবে না, পুরো মানে পটি করে শেষ করে দেবে, সেই জন্য মশারিটা এইভাবে টাঙানো আছে। আরেকটা জিনিস, আমাদের ঘরে যেভাবে মশারি আর দাদার রুমেও সে একই রকমেরই মশারি, ঠিক আছে? তো এই কারণেই মশারির কোনটা টাঙানো আছে, নাহলে কিন্তু খোলাই থাকে যখন এমনি স্বাভাবিক ঘরে থাকা হয়। আর এই হচ্ছে দাদা পড়াশোনা করে, যেহেতু দাদার অনেক বই আর এখানে নানান সংসারের টুকটাক জিনিস, আর এই জায়গাটা হচ্ছে ঘরে মা দাদা সবার জিনিস আর কি রাখা আছে, চিরুনি, আয়না, তেল, জোয়ান, নানান রকমের। আর এখানে কি দেখাবো বন্ধুরা, শুধু দাদার পড়াশোনার জিনিসপত্র, বই, খাতা, এইসব। তো হয়ে গেছে, এবার আসো বাবা মায়ের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি এই জায়গাটা বেশি ব্যবহার করি, এখানে কখনো আমার ট্রাইপড রাখি, কখনো বা চেয়ারে করে এরকম ভিজা জামা কাপড় রাখি, এখানে একটু স্যাঁতসেঁতে জামা কাপড় রেখেছি। আর এইবার আসো। তো বন্ধুরা প্রথমেই বলে দেয়, আমাদের যেহেতু এরকমই ঘর বাড়ি, সেভাবে একটা জিনিসপত্র গুছিয়ে রাখা নেই। তারপরেও একটা কথা দেখো, ঘরের ভিতরে এখনো কিন্তু জল, এই দেখো, এই যে দেখো, এই যে জল, ঠিক আছে? কালকের বৃষ্টিটা এত পরিমাণে হয়েছে, আবার জল ঢুকে গেছিলো ঘরে। তারপরে এই যে ঘরটা দেখো, অনেকবার তোমরা দেখেছো বিছানা করা থাকে, কিন্তু যেহেতু নিচ ফিচ ডুবে গেছিলো তার জন্য মা এইভাবে সমস্ত, এই যে তোমাদের দাদা ভাই দোকানের কিছু মালও আছে এখানে, আর কিছু ঘরের লেপ কাঁথা আছে বাক্স, আর তারপরে বড়ো বাক্সতে তো লেপ কাঁথা কম্বল আছেই রেখেছে। আর যেহেতু যিনি ঘরটায় মা বাবা অতটা থাকে না, সেই কারণে মানে এইভাবে জিনিসপত্র রাখা আছে। আর দেখে দাও মার একটা আলমারি। আর আরেকটা সব থেকে এই জিনিস রিক্স ব্যাপার, এই হচ্ছে, এই হচ্ছে মাথা, আর এই হচ্ছে একটা সিলিং ফ্যান। তো এটা হচ্ছে খুবই রিস্কের, তো প্রয়োজন ছাড়া খুব চালানো হয় না। তো এইবার আসো বেরিয়ে আসি। তো এবার আসো, এইটা তো তোমাদের খুবই চেনা একটা ঘর, প্রত্যেকটা দিন তোমরা দেখতে পাও। প্রথমে এই যে এখানে আমরা জুতা খুলে রাখি, তোমাদের দাদা ভাইয়ের জুতা আর আমার জুতা খুলে রাখলাম। আর এই যে আমার পাপোস, আমার পাপোসটা দেখো, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, আমার শাড়ি, ঠিক আছে? আমাদের পাপোস এখন নেই, এগুলোই পাপোস, ঠিক আছে? আর সামনেই দেখতে পাচ্ছ এখানে আমি আমার কোথাও যাওয়া আসতে জুতো রাখি। আর এই যে আমাদের ফ্যান, আর এই পাশটা একটু দেখে দাও তুমি কি কি আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা বড় ট্রাইপড, রিং লাইট ট্রাইপড, রিং লাইটটা খুলে রেখে এইটা ব্যবহার করি, তবে ভাঙা ভাঙে বলে কাপড় দিয়ে বাঁধা। আর এই যে আরেকটা ট্রাইপড দেখো, এটাকেও এই যে এইভাবে বেঁধে দেখো তোমরা আমি কিভাবে ভিডিও করি, হয়তো ভাবো যে আমি অনেক বড় ইউটিউবার বলো অনেকে, অনেক কিছু না, আমি এই রকমের ট্রাইপডগুলোতে কিন্তু ভিডিও করে তোমাদের ভিডিওগুলো উপহার দিই অনেক কষ্টে। আর দেখতেই পাচ্ছ এই পাশে একটা আলনা, এইটুকু মাত্র মানে ঢুকার মতো রাস্তা, তাই এখানে খুব অসুবিধা হয় আমার ঢুকতে, বিছানার উপরে উঠে যতটুকু পারি আলনাটা ব্যবহার করি। আর এইভাবেই রেখেছি। তো আমাদের একটা ছোট্ট টেবিল, এটা হচ্ছে ইটিং শো, নানান রকমের কারণে চ্যালেঞ্জিং ভিডিও টিডিও করবো বলে নিয়েছিলাম, একটা ছোট্ট একটা টেবিল থাকা তো প্রয়োজন। আর তোমাদের দাদা ভাইয়ের হেলমেট, আর এখানে আমার একটা কি আছে কাপড় নাকি, আর এই যে আমাদের টেডি, আমাদের মানে আমার টেডি বিয়ার, খুব আমার একটা শখের জিনিস। বন্ধুরা আগে তোমরা দেখতে পাবে এই পর্দাগুলো ওই পাশে, আর ওই পর্দা ওই পাশে, আমি বেড কভারটাকে কেটে দুটো পর্দা করেছি, করে ওই পাশটা এভাবে দিয়ে মানে ওই সাদাগুলো দিয়েছি, আর এই পাশটাতে এই কেনা পর্দাগুলো দিয়েছি। যেহেতু সামনে পুজো, তাই একটু ঘরের লুকটাকে চেঞ্জ করলাম।
আর এই যে আমার আলমারি, আর এখানে আমার ডেলি দৈনন্দিন কোথাও যাওয়া আসা সমস্ত জিনিস এখানে রাখি, আলনাতে খুবই কম রাখি। আর এই বিছানাটা তোমরা তো দেখেছো প্রত্যেকদিন, আর এই বেড কভারটা আমার নতুন নয়, এটা আমার একটা খুব পছন্দের বেড কভার, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দের বেড কভার আমার যতগুলো আছে। তো এটাই পাতানা আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর জানলাটা হাফ পর্দা এই করে রেখেছি, আর যতটুকু জানলা ততটুকু পর্দাটা খুলে রেখেছি, তারপরে সন্ধ্যা হলে আবার ওটা লাগিয়ে দিই, এই হচ্ছে। আর সবশেষে তোমাদেরকে যেটা দেখাচ্ছি আমার ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলটা দেখতে হয়তো অনেক ভালো, বাট এর ভেতর দেখলে তোমাদের অবস্থা খারাপ, প্রচুর ঘুণ পড়ে গেছে। তো এইভাবে আমি জিনিসপত্র রাখি। এইখানে সব আমার তো আমার জুয়েলারিগুলো রেখেছি, আর এই যে ডিশওয়াশ বাসন মাজা সাবানের যে কৌটা, সেই কৌটাতে আমার কানের গলার নানান রকমের জিনিস ভাগ ভাগ, আর এটা হচ্ছে একটা জামার কৌটা। তো এইভাবে রেখেছি। আর ড্রেসিং টেবিলে একটুখানি খুলে দেখাই কী অবস্থা, এই যে। তো আমার ওটা ভালো নেই, কারণ ঘুণ কেনার পর থেকে এরকম আর কি। এই পাশে দেখো সানগ্লাস, এই যে মাঝে মাঝে পরে তোমাদের সঙ্গে ভিডিও করি, এই হচ্ছে সানগ্লাস, ঠিক আছে। আর এখানে নানান জিনিস, তারপর ভর্তি আর কি আমার ওষুধ ফষুধ সব কিছু নিয়ে। আর এই ড্রয়ারে নানান রকমের জিনিস আছে, সেগুলো তোমাদেরকে খুলে দেখালাম না। আর এই হচ্ছে এই পাশে তেল সিরাম, এখানটা হচ্ছে আমাদের কলগেট ব্রাশ, এখানে পাউডার, এখানে আমার সুশুদা কৌটো, এখানে আমার ফেস ওয়াশ। তো এই হচ্ছে আমার পুরো ঘর। তবে এই ঘরটা বাদ থেকে তোমাদেরকে কেমন লাগলো জানি না, ভেতর হয়তো একটু চমক লাগলো, মানে আমাদের প্রত্যেকটা ঘরে আর কি। আমি আমি সবসময় ভিডিও করি, আর আমি একটু ভালোও লাগে আমার বিয়ের আগে থেকেও। আর অ্যাকচুয়ালি আমি ভিডিও করি সবসময় একটা দেখা তো একটু গ্লেজ গ্লেজ লাগ মানে লাগা দরকার রুমটা, তো সেই কারণে আমি আমার ঘরটাকে এভাবে পর্দা বেড কভার যা কিছু দিয়ে গুছিয়ে রেখেছি। তো এই ছিল আমাদের ঘর, ছোট্ট হলেও কী হবে, বাঁশের হলেও কী হবে, এটাই আমাদের স্বপ্নের ঘর, বা এটাই এখন আমাদের স্বর্গ, মানে আমার। সারাদিন আমি যা কাজ করি না কেন, রান্না বান্না এসে আমি কিন্তু আগে মাথাটা এই বিছানায় ঠেকাবো, তারপরে আমার যা কাজ করি। তো এটাই ছিল আমার এখন বর্তমানে স্বপ্নের বাড়ি, ভবিষ্যতে যখন পাকার বাড়ি হবে অবশ্যই তোমরা যদি দেখতে চাও, নিশ্চয়ই চাইবে আশা করছি, তখন নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, দেখা আছে তোমাদের সঙ্গে আবারও খুব সুন্দর ভিডিও নিয়ে তাড়াতাড়ি করে, মানে কাল ঠিক দুপুর দুটোর সময়। তো ভিডিওটা তাহলে আজকে এন্ড করছি এখানে। আর তোমাদের কেমন লাগলো আমার হোম ট্যুরটা, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি কোথাও আমি ভুল কথা বলে থাকি তো অবশ্যই সেটা আমাকে কিন্তু ক্ষমা করে দেবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। টাটা।